এই গল্পটা আসলে একটা রোলার কোস্টার রাইডের মতো, যেখানে অনেক আপস আছে, অনেক ডাউনস আছে, কিছু সুখের স্মৃতি আছে, কিছু দুঃখের স্মৃতি আছে, সব কিছু মিলে আসলে এখন একটা পরিপূর্ণ জীবন পাচ্ছি আর কি আমরা। যখন তোরই হলো এমন সময়টা কাউন্ট করি, তাহলে আসলে সময়টা হবে এক দশকেরও বেশি, 10 বছর। দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। এত মানে কথা তো অনেক ফ্রেন্ডলি তো আছে, কিন্তু ওইটা আলাদা। আরেকটা কারণ হচ্ছে ও আমার দাদার সাথে খেলতো আগে একটা সপ্তাহে, তো আমার দাদার কাছে প্রায় প্রায় মনের কথা শুনতাম। দাদা এসে এসে বলতো, প্রান্ত তোর কথা আজকে জিজ্ঞেস করলো, তোর টেস্ট পরীক্ষার তোর মার্কস কত, তোর পয়েন্ট কত, প্রান্ত কিন্তু জিজ্ঞেস করছে এমন করে। শেষে যখন আমার দাদা বলতো, তখন আমার মনে হতো কি ব্যাপার, ওখানে আমার রেজাল্ট জিজ্ঞেস করে কেন, তাও আবার আমার দাদার কাছে। তো এইভাবে এইভাবে কথা বলা শুরু হলো, মানে সব জিনিসগুলো একটু ভালো লাগে। রাগ করলে আমি সব থেকে ভালো ছবি, কোনো কথা বাড়াই না, তুমি তোমার মতন বলো, আমি আছি। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুই ছুঁ